সুন্দর ছিল, সাহস করেছে এত বেশি। তারপর তাসমিয়া, তাসমিয়া তৃতীয় শ্রেণীর তাসমিয়া জান্নাত তুরির আবৃত্তি নিয়ে আসবে, তাসমিয়া জান্নাত তুরির। আসসালামু আলাইকুম, আমার নাম তাসমিয়া জান্নাত তুরিন, আমি একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতার নাম একুশ, লিখেছেন ASM সালাউদ্দিন। ফেব্রুয়ারি একুশ তারিখ, 52 সালের কথা, সহস্র মায়ের বক্ষ উজার, ছেলে হারানোর ব্যথা, মায়ের মুখের ভাষা কেড়ে উর্দু দিল চাপিয়ে, বাংলার যত দামাল ছেলে রাস্তায় নামলো ছাপিয়ে, পারলো না রে পারলো না রে পারলো না, মৃত্যু ভয়ে মাতৃভাষা ছেড়ে দিতে পারলো না, প্রাণ দেবে তবু ছাড়বে না ওরা মায়ের মুখের গুলি, মানুষ রূপী হায় না ওদের বক্ষে চালালো গুলি, পিচ পাথরের কালো রাস্তা রক্তে হলো লাল, ফিনকি দিয়ে রঙিন হলো শিমুল পলাশ কৃষ্ণ চূড়ার ডাল। আসসালামু আলাইকুম। অসম্ভব সুন্দর একটি আবৃত্তি, সবাই তাসমিয়ার জন্য একটি করতালি হবে। অমর একুশে ফেব্রুয়ারি, যে ফেব্রুয়ারিতে এই 1952 সালের এই একুশে ফেব্রুয়ারির দিন আমাদের সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা আরো অনেকে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল আমাদের আজকের মাতৃভাষা বাংলার জন্য। সেই ভাষায় আমরা কথা বলছি, অত্যন্ত খুশির বিষয় হলো আমাদের আমাদের এই মাতৃভাষা, এই বাংলা ভাষা সারা পৃথিবীর বুকে এখন আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে। একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবী এই মাতৃভাষার দিবস হিসেবে পালন করে। চমৎকার আবৃত্তি, এখন আবৃত্তি করবে আনিকা, আনিকা আবৃত্তি করবে, গুড। আনিকা আবৃত্তি করো। আসসালামু আলাইকুম, আমি একটি কবিতা আবৃত্তি করব, তার নাম হলো ওখানে কে রে আমি খোকা, ওখানে কে রে আমি খোকা, মাথায় কি রে আমের চাকা, খাস না কেন দাঁতে পোকা, বিলাস না কেন ওরে বাবা। আচ্ছা, আমি আমি আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের এই কবিতা আবৃত্তির শেষ পর্যায়ে, শেষে এখানে আমাদের কি হবে তারপর, নৃত্য প্রতিযোগিতা হবে। আচ্ছা, অভিনয় এবং নৃত্য, এই কবিতা আবৃত্তির পরপরই আমাদের অভিনয় এবং নৃত্য প্রতিযোগিতা হবে, যেটি আপনারা উপভোগ করবেন। এখন আবৃত্তি নিয়ে আসছে ষষ্ঠ শ্রেণীর মহর্ষি, মহর্ষি আসছে আবৃত্তি নিয়ে, দ্রুত চলে আসো মহর্ষি। প্রস্তুত থাকবে কে? ম্যাডাম মহর্ষির পরে কি আবৃত্তি করবে? মহর্ষির পরে, মহর্ষির পরে মাইশা প্রস্তুত থাকবে?